আব্দুল মান্নান হুগলি জেলা কংগ্রেসকে দিনের পর দিন সুখীগত করে রেখেছে। তিনি কখনোই দলের জন্য ভাবেননি, তিনি বরাবর কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে কখনো সিপিএম কখনো তৃণমূলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য উনি রাজনীতি করে গেছেন। প্রকৃত যোগ্য কংগ্রেসের কর্মীদের কখনো তিনি জায়গা দেননি। যারা ওনাকে পয়সা দেন, যারা ওনাকে তোয়াজ করেন, উনি তাদেরকে খালি জায়গা দিতে চান। আমরা যারা কংগ্রেস করি, আর আমরা আজ থেকে আর এই জিনিসটা আমরা মেনে নেবো না। তাই আজকে আমাদের এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদ সোমেন মিত্রর কাছে, এই প্রতিবাদ আমাদের সোনিয়া গান্ধীর কাছে প্রতিবাদ জানিয়ে গেলাম। আজকে আমরা জানালাম, এরপরেও যদি কোনো কড়া পদক্ষেপ না হয় আমরা এরপরে দিল্লি করে যাবো, এবং সোমেন মিত্রকে আমরা আরও বেশি করে আমরা চাইবো যে হুগলি জেলা থেকে আব্দুল মান্নানকে সরাতে হবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। www.youtube.com/channelhindustan